हेलो बंधुरा, हैपी दोना चैनेले तुम्हारे सकल के स्वागत जानाई। आज के आमी तुम्हारे साथे शेयर करब एक हेयर ग्रोथ ऑयल, जे हेयर ऑयलटा व्यवहार कर ले तुम्हारे नतून चूल गजाते सहाज्य करबे, एवं तुम्हारे चूल लम्बा होबे, एवं तुम्हारे चूलेर गोड़ा किन्तु मजबूत होबे। चूल पड़े जाच्छे बा नतून चूल गजाच्छे ना बा चूल लम्बा होच्छे ना বা মাথা টাক হয়ে যাচ্ছে, এরকম কিন্তু নানা রকম সমস্যা আমাদের প্রত্যেকের কম বেশি রয়েছে। তো তার জন্য আমরা সবাই সবসময় চাই যেটা ভালো হেয়ার অয়েল বা দামি কোনো জিনিস প্রোডাক্ট ইউজ করব আর আমাদের মনে হয় হেয়ার ফল স্টপ হয়ে যাবে, সেটা কিন্তু একদমই নয়। নানা রকম সমস্যার কারণে কিন্তু চুল পড়ে, বিশেষ করে যখন সিজন চেঞ্জ হয় তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই চুল পড়ার সমস্যাটা বেড়ে যায়। এছাড়াও যদি আমরা সঠিক খাবার দাবার গ্রহণ না করি বা আমাদের যদি খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার না থাকে, তাহলে কিন্তু আমাদের চুলের গোড়া আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে এবং চুল পড়া কিন্তু বেড়ে যায়। তো ভালো চুলের জন্য কিন্তু আমাদের অবশ্যই আমাদের খাদ্য তালিকায় নজর দিতে হবে, আনহেলদি ফুড খাওয়া কিন্তু আমাদের অবশ্যই বন্ধ করতে হবে। কারণ আমরা যদি আনহেলদি ফুড খেতে শুরু করি তাহলে কিন্তু আমাদের স্কিন বলো বা হেয়ার বলো দুটোই কিন্তু খারাপ হতে শুরু করে। তো অবশ্যই আমাদের আমাদের খাদ্য তালিকার দিকে অবশ্যই নজর দিতে হবে, আমাদের সবসময় হেলদি ফুড খেতে হবে, তবেই কিন্তু আমরা হেয়ার এবং স্কিন ভালো রাখতে পারবো। আমাদের কিন্তু ইনার হেলথের দিকেও নজর রাখতে হবে, অনেকের কিন্তু ইনার হেলথের সমস্যা থাকে, তাদের কিন্তু চুল পড়তে পারে। তো নানা রকম সমস্যার কারণেই কিন্তু হেয়ার ফলটা হয়, তো সব দিকেই কিন্তু আমাদের নজর রাখতে হবে। এরপর যদি আমরা কোনো ভালো হেয়ার অয়েল ইউজ করি তবে কিন্তু আমাদের চুলে একটা সুন্দর গ্রোথ আমরা লক্ষ্য করতে পারবো, এবং আমাদের কিন্তু নিয়মিতভাবে আমাদের হেয়ারকে কিন্তু পরিষ্কারও রাখতে হবে। সপ্তাহে অন্তত 3 দিন আমাদের শ্যাম্পু করা অবশ্যই উচিত। তো চলো আর বেশি দেরি না করে তোমাদের দেখিয়ে দিই হেয়ার অয়েলটা কী। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। এই হেয়ার অয়েলটা তৈরি করার জন্য তোমাদের অবশ্যই একটা কাচের বোতল লাগবে, কারণ কাঁচের বোতলেই কিন্তু এই হেয়ার অয়েলটা তৈরি করতে হবে। দেখো আমি এটা পরিষ্কার এরকম কাঁচের বোতল নিয়ে নিয়েছি। এই হেয়ার অয়েলটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি মেথি। আমরা জানি মেথি চুলের জন্য কতটা উপকারী। মেথিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড, যা কিন্তু চুলের গোড়াকে মজবুত করে এবং কিন্তু চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায়, চুল পড়া কমাতে কিন্তু খুবই সাহায্য করে এবং চুলের কিন্তু অকালপক্কতা রোধ করে এবং চুলের কিন্তু খুশকি কমাতেও খুবই সাহায্য করে মেথি। এই মেথি দানাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, কারণ এখানে আমি মেথির গুঁড়ো এই হেয়ার অয়েলে ইউজ করব। মেথি কিন্তু আমাদের চুলের বৃদ্ধিতে খুবই সাহায্য করে। আর আমি এই হেয়ার অয়েলটা তৈরি করার জন্য এখানে ইউজ করছি কালো জিরে। কালো জিরে কিন্তু চুলকে গোড়া থেকে মজবুত করে এবং চুল পড়া কমায়, এছাড়াও কিন্তু নতুন চুল গজাতেও কালো জিরে খুবই সাহায্য করে এবং চুলকে কালো করতে কিন্তু খুবই সাহায্য করে কালো জিরে। আমি এই কালো জিরেটাকেও গুঁড়ো করে নিয়েছি। আর এই হেয়ার অয়েলটা তৈরি করার জন্য আমি ইউজ করছি কারি পাতা। কারি পাতাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম ও নিকোটিনিক অ্যাসিড, যা কিন্তু আমাদের চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কারি পাতা চুলকে কালো করতে খুবই সাহায্য করে, এছাড়া কিন্তু কারি পাতা চুলের অকালপক্কতা প্রতিরোধ করে, এছাড়াও চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে কারি পাতা। আমি এখানে ইউজ করছি কারি পাতার গুঁড়ো। আমি কারি পাতাটাকে এনে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর সেটাকে হালকা রোদে বা ঘরেই শুকিয়ে নিয়েছিলাম, তারপর সেটাকে কিন্তু আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। এই গুঁড়োটা কিন্তু আমি এই হেয়ার অয়েলে ইউজ করছি। আর এই হেয়ার অয়েলটা তৈরি করার জন্য আমার লাগছে নারকেল তেল। আমি এখানে প্যারাসুটের
100% পিওর কোকোনাট অয়েল ইউজ করছি। তোমরা কিন্তু এখানে যে কোনো ভালো নারকেল তেল ইউজ করতে পারো, বা তোমরা কিন্তু ভার্জিন কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। নারকেল তেলে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান, এছাড়া এতে আছে লরিক অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড, এছাড়া ভিটামিন, মিনারেলস এবং অন্যান্য নিউট্রিশন প্রচুর পরিমাণে বর্তমান। এই কারণে কিন্তু নারকেল তেল চুল পড়া কম করে এবং চুলের কিন্তু গ্রোথ বাড়িয়ে তোলে, এবং চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কিন্তু কাজ করে নারকেল তেল। আর এই হেয়ারলে আমি ইউজ করছি ক্যাস্টর অয়েল। আমরা জানি যে ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। ক্যাস্টর অয়েলে রয়েছে ভিটামিন ই, মিনারেলস, প্রোটিন এবং এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, যা কিন্তু চুল পড়া রোধ করে এবং সাথে সাথে কিন্তু নতুন চুল গজাতেও খুবই সাহায্য করে এই ক্যাস্টর অয়েল। দেখো, আমি হেয়ার অয়েলটা তৈরি করার জন্য কাঁচের বোতলটা নিয়ে নিয়েছি। আমি এখানে ইউজ করছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল যা ইউজ করবে তার থেকে ডবল কিন্তু নারকেল তেল ইউজ করবে, কারণ ক্যাস্টর অয়েল জানি আমরা খুব ভারী হয়, তো এর সাথে কিন্তু কোকোনাট অয়েলটা কিন্তু হাফ হাফ পরিমাণে ইউজ করবে। 1:2 রেশিওতে ক্যাস্টর অয়েল এবং কোকোনাট অয়েল ইউজ করবে। দেখো, আমি এতটা পরিমাণ ক্যাস্টর অয়েল ইউজ করলাম। দেখতে পাচ্ছ আমি কতটা পরিমাণ ক্যাস্টর অয়েল ইউজ করেছি। দেখো, আমি এবারে কোকোনাট অয়েল ইউজ করছি। দেখতে পাচ্ছ কোকোনাট অয়েলটা আমি ইউজ করলাম। দেখো, এবার তোমরা বুঝতে পারবে। দেখো, এরপর আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ মতো মেথি গুঁড়ো ইউজ করছি। আর এর সাথে আমি ইউজ করছি 1 চামচ মতো কালো জিরে। এর সাথে আমি ইউজ করছি 1 চামচ মতো কারি পাতা গুঁড়ো। দেখো, আমি এই 3টে গুঁড়োকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখো, আমি এই 3টে গুঁড়োকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে কিন্তু আমি এই গুঁড়োগুলোকে এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, আমি সবগুলোকে ভালোভাবে তেলের সাথে মিক্স করে দিলাম। দেখো, এরপরে কিন্তু ভালোভাবে বোতলের ঢাকাটাকে আটকে দেবে।
আমার কিন্তু এখনো হেয়ার অয়েলটা রেডি হয়নি। এই হেয়ার অয়েলটা কিন্তু তোমরা অন্ততপক্ষে 7 দিন রোদে দেবে। তোমাদের বাড়ির যেখানে রোদ আসে, বারান্দায় বা ছাদে বা উঠোনে, তোমরা কিন্তু এই হেয়ার অয়েলটা সেখানে অন্ততপক্ষে 7 দিন রোদে দিও। তারপরে কিন্তু এই তেলটা একদম প্রিপেয়ার। তো এরপর তোমরা যখন এই হেয়ার অয়েলটা ইউজ করবে, তখন তোমরা প্রয়োজন মতো এই অয়েলটা কোনো একটা পাত্রের মধ্যে ঢেলে নেবে। তারপরে তোমরা একটা গরম জল করবে একটা পাত্রে, তার মধ্যে সেই বাটিটাকে বসিয়ে যে তেলটা গরম হবে তোমরা সেটা চুলে অ্যাপ্লাই করবে। অথবা তোমরা কিন্তু এই যেহেতু এটা কাচের বোতল, তোমরা কিন্তু এই বোতলটাকেও কিন্তু গরম জলের পাত্রের মধ্যে বসিয়ে রেখো, কতটা পরিমাণ লাগবে তোমরা সেটা নিয়ে ইউজ করতে পারো। তো এই হেয়ার অয়েলটা ইউজ করলে কিন্তু তোমার চুলে নানা রকম সমস্যা দূর হবে। সপ্তাহে 3 দিন এই হেয়ার অয়েলটা ইউজ করো। তো এইভাবে তোমরা 1 মাস পর্যন্ত ইউজ করে দেখো, তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তোমাদের কিন্তু অবশ্যই নতুন করে চুল গজাবে, তোমাদের চুল কিন্তু লম্বাও হবে। হেয়ার অয়েলটা মাথায় অ্যাপ্লাই করে তোমরা 1.5 থেকে 2 ঘন্টা এটা অ্যাপ্লাই করে রেখো। তারপর যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে কিন্তু হেয়ারটাকে ওয়াশ করে নিও। তো দেখো তোমরা কেমন রেজাল্ট পাও। এই অয়েলটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা যে এর মধ্যে যে মেথি গুঁড়ো বা কালো জিরের গুঁড়ো থাকবে, তোমরা কিন্তু এর মধ্যে আরও 2 বার কোকোনাট অয়েল বা ক্যাস্টার অয়েল অথবা অলিভ অয়েলও দিতে পারো। তো দিয়ে তোমরা কিন্তু এই হেয়ার অয়েলটা আবার রোদে দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবে। তো তো এই হেয়ার অয়েলটা ইউজ করলে কিন্তু তোমাদের চুল পড়া কম হবে, তোমাদের নতুন চুল গজাবে, চুল ঘন হবে এবং চুল কিন্তু লম্বাও হবে। তো বন্ধুরা, তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তো অবশ্যই লাইক করো, আর তোমরা ভিডিওটা শেয়ারও করতে পারো। আর তুমি জানাতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসুন। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।